কেমন? তাও যদি বন্ধ না করে তখন মানে সেটা আস্তে আস্তে খুলি পেয়েছি, তখন ওই সিগনাল দেশে সিগনাল, ওটা বলে গেজাল গান কয়। গেজাল গানটা কেমন জানিস? কেমন? তারপরে আস্তে আস্তে সেন্টারটা চালু হবে, তারপর গান দিবে। এইটা আমি কেমন এঁটেছি, বলছি টিপ টিপ টিপ। যা যা দেবে একটু বন্ধ করে যা। ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধ করছো। টিপের ভুলে পারি না করবো না, ঠিক আছে একটু টিপের ভুলে উঠলাম ওই মানে নিজে নিজে ভাঙে ফেলা লোকে। কি হয়েছে কি হয়েছে? এ কথা বলে স্বামীটা কইেন কেমন করিয়া গে, সে রেগের ভুলে উঠলাম ওই ভাঙে ফেলাইছো। কি হয়েছে রে? ছটপট ছটপট করছি। রিডের ভুলেম কান ভাঙি ফেলাইছো। ভুলে ভাঙি পড়ে দিছে, কাম খাইছে। ভাগ্য ভালো মই রিডুটে জুড়েনি, তোর নিজের হাতে ভাঙিছে। ঠিক আছে, কান্দিস না কান্দিস না। মেটির সাথে কান্দছো রিডু কান না, কত তো কান্দিস না। তুমি লাঠি দিয়া সালা রেডিও এটি ভাঙি ফেলাম সালা, সালা রেডিও তুমি খবর শালা মারি শেষ করি। কুন্ডি গেল আরে বা মোর বহু নাই। ঠিক তো তাহলে এই পঁচিশ সালে মোর বউ নিয়ে পালান দিছে। এই কইতে কয় না যে অভাবে সব আপনার সব ভজনে কুলনষ্ট, এই অল্প গয়না বউটার নাম দিব পড়ে বউটাও যদি মোর হাত ছাড়া হইয়া গেল। না 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 না, এই বউটা হাত ছাড়া করা যাবে না, এত সুন্দর বউ যেখান থেকে হোক খুঁজিয়ে নিয়ে আসিন। যাও তাড়াতাড়ি করে আপনি যাও, ওরে বাবা রানী ভাই লাগবে। তুই ফের মোট পিছিয়ে পিছিয়ে কেন আসিল গে? ও যে তোর পিছিয়ে পিছিয়ে চান দা করে বাহা থাকে বৌদি। কি দোস্ত মনে ছিল? হ্যাঁ, মুই তো তোর বাড়ি গেছিলু। হ্যাঁ তুই তো গেছিলু। তো মোনা গোলাটা একবার চিপি ধরেছিল, দু থাপড় তো দিছে। তোর দাদার মাথা তোর বাড়ি দিবে কেন লাগবে? আ হরে বাপ, যেমনি রক্ত দেখিনু, যদি দাদা মরিয়া যায় তুই একটুকু ভাবিয়া দেখলি যে তোর কি হবে দশা? কেন মোর জন্য তো তুই আছিস। আহা সামান্য একটা ভালোবাসার জন্যে আর অল্প একটা গয়নার জন্যে তুই এত বড় কামটা করিবার পারিল? হাগে তোমরা মাইয়া জাতি গুলো তোমার কি একটুকু জ্ঞান নাই? হ্যাঁ এখন তো তোর সাথে যদি তুমি সংসার করো মোর থাকি, যখন তুই আরো ভালো সুন্দর চেহারা দেখার বাবু,
আর মনে মনে টাকা তো গয়না দিবে, তখন তো তুই মুখ মারিয়া ফেলাবো। না না দেওরা, তোমায় মারিয়া ফেলাম না। মারবো না? না। তাহলে এবার দাদা যদি মুড়িয়া যায়, সকাল হলে জানাজানি হইয়া যাবে। এবার যদি পুলিশের কান খবরটা যায়, আমার খুঁজা খুঁজি করবে। তাহলে যদি আমাকে জেলখানা ধরিয়া নিয়ে যায়, তাহলে দুইজনা মিলে যায় কি জেলখানা আমরা কীর্তন করবো না এক নাম করবো? এমনি কি মাইয়ামানুষ দিশাল আছে? ঠিক আছে, তাহলে বাংলাদেশ চলে গেলে আমার ইন্ডিয়ার পুলিশ খুঁজিয়ে পাবে? খুঁজিয়াও পাবে না। চল তাড়াতাড়ি আমরা ওই বাংলাদেশ চলে যাবো। আমাদের হাস্যকৌতুক এখানে শেষ হলো এবারে, তবে